কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় বদ্রীনাথ ধাম কি। তো আমরা গতকাল সবাই কেদারনাথ ধাম দর্শন করে কেদারনাথের আশীর্বাদ নিয়ে আসলাম। এসে রাত্রে রেস্ট বিশ্রাম করে সকালে আজকে সকালে পাতরাস প্রসাদ পেয়ে আমরা এখন বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। তো আজকে আমরা যাচ্ছি এখন পিপলকোটি, পিপলকোটি থেকে আজকে রাত্রিবাস করব এবং আগামীকাল সকালে আমরা বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেব। হরি বল। কেদারনাথ থেকে যেটা হচ্ছে অলকানন্দা এবং বদ্রীনাথ থেকে যেটা আসছে মন্দাকিনী, এই দুটো ধারা এখানে কেদারনাথ থেকে মন্দাকিনী আসছে, শরীর উল্টা হয়ে গেল। তো দুটো নদীর ধারা এখানে মিলিত হয়েছে, দেখুন একটা ঘোলা জল একটা পরিষ্কার জল, খুব সুন্দর দুটো নদীর মিলন স্থান আমরা দর্শন করতে পাচ্ছি। আপনারা দর্শন করুন অপূর্ব দৃশ্য, এবং এই দুটো নদী এখানে মিলিত হয়েছে পবিত্র তীর্থস্থানে, অনেক ভক্তবৃন্দ এখানে স্নান করছেন। আপনারা স্নান না করতে পারলেও অন্তত দর্শনের মাধ্যমে স্নান করুন এবং এই কেদারনাথ এবং বদ্রীনাথের কৃপা আশীর্বাদ লাভ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো যেভাবে ভাগবত কীর্তন প্রভু আমাদের বললেন যে কেদারনাথ থেকে মন্দাকিনী নদী এবং বদ্রীনাথ থেকে অলকানন্দা নদী এসে মিলনস্থল হয়েছে এই স্থানে, যার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। আপনারা দর্শন করুন এবং কৃপা আশীর্বাদ লাভ করুন। হরি বল। জয় চারধাম যাত্রা কি, জয় নাম হট্ট ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। তো আজকে আমরা এখন চামুণ্ডিতে আছি,
এই দেখছেন আমাদের বাস, এই হচ্ছে আমাদের হোটেল। আজকে রাত্রে আমরা এখানে অবস্থান করে আগামীকাল ভোরে আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেব। হরি বল। তো এই এখন আমাদের নান, চানা মশলা, আলুদম প্রসাদ হচ্ছে। হরি বল। বাবুরা আছেন, প্রসাদ রেডি করেছেন। জয় হো। Thank you.